Happy anniversary. Happy anniversary. ওকে বলেছিলাম পুরো মেসি বান টাইপের করতে, সেইভাবে করেছে। কেউ একে অপরকে ছেড়ে যায় না, অত আগুনের মধ্যেও তারা পুড়ে গেছে, তো পুড়েছে একসঙ্গে পুড়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায়ের ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি একদম রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে, একটু পরেই বেরিয়ে যাব। আজকে ঋত্বিকদার বিয়ে বলে কথা, দু তরফ থেকেই আমাদের নেমন্তন্ন, ঋত্বিকদার সায়ন্তনীদির তরফ থেকে। আর আমি তো পুরো সেজে গুজে নিয়েছি। আমি একজনকে আজকে অ্যাপয়েন্ট করেছিলাম যে আমাকে সাজানোর জন্য, আমি বুক করেছিলাম একজনকে আমাকে সাজানোর জন্য, সেই আমাকে সুন্দর করে সাজিয়েছে, তার ডিটেলস তো দেবই। আর আজকে হচ্ছে 2 তারিখে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন গেছে, তোমরা ব্লগটা দেখেছো। তথাগতদা আমাদের জন্য কেক, আমার প্রিয় গোলাপ ফুলের কালার, ইয়েলো কালারের গোলাপ ফুল, টেডি বিয়ার, চকলেট, প্রচুর কিছু পাঠিয়েছে। দাদা 3 তারিখেই পাঠাতো, বাট আমরা যেহেতু মুর্শিদাবাদে ছিলাম সেজন্য দাদা আমার সঙ্গে প্রথমে কন্ট্যাক্ট করেনি, প্রথমে সুমনকে বলেছিল, তারপরে বোধহয় সুমন একটু ব্যস্ত ছিল, বোধহয় রিপ্লাই দেয়নি বা কিছু হবে, তারপর দাদা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বলে যে আমি তোমাদের জন্য গিফট পাঠাবো, অবশ্যই তোমাদেরকে কিন্তু পার্সেলটা রিসিভ করতে হবে। তো দাদাকে বললাম যে আমরা 6 তারিখে ফিরবো, কালকে যদি রাতে ফিরেছি, 7 তারিখে একদম চলে এসছে গিফটটা, মানে আজকে গিফটটা চলে এসছে, দারুণ কেকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই সেলিব্রেশনটা করতেই হবে, যদিও তোমরা কিন্তু ছবি সমস্ত কিছু ইনস্টাগ্রামে আর পেজে পেয়ে যাবে। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, বিয়ের ব্লগও দেখতে পাবে, সাথে আমরা কেক সেলিব্রেশনে কাটবো সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমার যে লুকটা ক্রিয়েট করেছে, ওর নাম পামেলিয়া, ডাকনাম পায়েল, আমার নামের সাথে কিন্তু খুব মিল রয়েছে। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার আলাপ হয়েছে ক্যামেলিয়াদির থ্রু দিয়ে, ক্যামেলিয়াদির কাছে আগে সেজেছি, ওরই বোন, ঠিক আছে, ক্যামেলিয়াদেরই বোন, ভীষণ সুন্দর সাজিয়েছে। সব থেকে বড় কথা, আমি ওকে বলেছিলাম পুরো মেসি বান টাইপের করতে, সেইভাবে করেছে, পুরো মেকআপটা খুব লাউড নয়, একদম যেরকম চেয়েছি সেরকমই সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমাকে সব না বলছিল যে তুমি কোনটা কিভাবে চাইছো, কোনটা কিভাবে করবে, ইভেন কালকে শ্যাম্পু করার পর চুলটা কিভাবে কি করতে হবে সব বলে দিয়েছে। তো তুমি তোমার একটুখানি ডিটেলস বলে দাও, যদি তোমাকে কেউ পছন্দ করে তোমরা কিন্তু তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ও বলে দিচ্ছে ওর পেজ আর ফোন নাম্বারটা। হ্যাঁ, আমার ফেসবুকে পেজ আছে হচ্ছে মেকওভার বাই পামেলিয়া নামে, আর আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে আমার টেলিফোন নাম্বারে, সেটা হচ্ছে 8013237499। আর তুমি ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল পার্টি মেকআপ, যে কোনো ধরনের গেস্ট মেকআপও আমি করে থাকি। আচ্ছা, দেখতেই পেলে, যদি লুকটা পছন্দ হয় তাহলে অবশ্যই পেজটাও দেখো, একদম ওকে বুক করে নিতে পারো। থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দুজনে একদম ফুল রেডি, মন কাছে পাঞ্জাবিটা পরে মানে মানে দারুণ লাগছে, ভালো লাগছে। পায়েলকে তো অসাধারণ লাগছে, আমি প্রথমেই পায়েলকে বললাম যে তোমাকে আর লাগছে না, পুরো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সুমন আমার সাজগোজ পছন্দ করে যখন খালি তখন সে কমপ্লিমেন্ট দেয়। একদম একদম। আর এই যে তথাগতদা পাঠিয়েছে, তোমাদের দেখাই কি কি পাঠিয়েছে দাদা, প্রচুর জিনিস পাঠিয়েছে। দেখো ইয়েলো গোলাপ ফুল, ঠিক আছে, এটা বুজোর কাছে দেবো, ঠিক আছে, পুরো একদম মানে তাজা ফুলগুলো, মানে গন্ধ আসছে, কারণ এটা বুজোর কাছে দেবো, লাগাবো। একটা ক্যাডবেরি, ঠিক আছে, একটা টেডি বিয়ার, যেহেতু টেডি বিয়ার পছন্দ করি, ঠিক আছে, এটা দিয়েছে। এবার তোমাদের সামনে থেকে কেকটা দেখাচ্ছি, এই এত বড় কেক, কেকটা জাস্ট দেখো, সুমন আর আমার ছবি দেওয়া রয়েছে, গোলাপ ফুল দিয়ে সুন্দর করে কেকটা বানানো হয়েছে, মানে দারুণ কাস্টমাইজ একটা কেক। হ্যাপি অ্যানিভার্সারি কেক আমাদের 5 বছরের জন্য তথাগতদা পাঠিয়ে দিয়েছে, দিল্লিতে থাকে মানুষটা, বাট দিল্লি থেকে বোনের অ্যানিভার্সারি দেখে পাঠাবে না, সেটা মানে দাদা কি ভেবেছে আমি জানি না। দাদা আমাকে খুবই ভালোবাসে, সুমনকেও খুব ভালোবাসে, দাদা দিল্লিতে থাকে কিন্তু পাঠিয়েছে অবশ্যই এখান থেকে কোথাও থেকে ইয়ে করে পাঠিয়েছে, বাট থাকেন তো মানুষটা দিল্লিতেই। অনেক অনেক ভালোবাসা নিয়েও আশীর্বাদ করো, এইভাবেই যেন আমরা দুজনে পথ চলতে পারি। চলো এবার কেকটা কেটে নেব, ম্যাজিক কেক, তাই না? হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আবার চলে গেছে, হ্যাঁ, ম্যাজিক কেক। কতগুলো কেক কাটা হলো, হ্যাঁ দেখি বার করি। ওয়াও,
দারুণ খেতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, খুব ভালো লেগেছে। চলো এবার কেক ঠেকগুলো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে ফুলটাকে বুজোর কাছে দিয়ে আমরা বেরিয়ে যাবো বিয়ে বাড়ি। 6:30 মতো বাজে, অ্যাট লাস্ট বেরোচ্ছি। আর এখান থেকে তো একটু টাইম লাগবেই, যেহেতু অফিস টাইম, তাই জন্য জ্যামটা এদিকে একটু বেশি হয় অফিস টাইমে। আর আমরা যাবো বেলঘুরের কাছে, সবাই মোটামুটি বেরিয়েছে, মোটামুটি সবাই একসাথে কম বেশি একসাথেই ঢুকবো। চলো যাওয়া যাক। এই হলো ঋত্বিক, তার মা। কাকিমাকে দারুণ লাগছে শাড়িটা পরে, খুব ভালো লাগছে, খুবই ভালো কাকিমা, খুবই ফ্র্যাঙ্ক। তোমাকে বলছে আমি আপনার অর্চনা করতে চাই, তোমার কিছু রূপী নেই। হ্যাঁ, আইন বললে হবে, করতে হবে কি হবে না বলতে হবে। তিনবার গায়ত্রী মন্ত্র বলবো, তারপরে এ তোমাকে মালা দেবো। তাই একে অপরকে বরণ করা হলো। এবারে যখন আমাদের ভারতীয় সংস্কৃতির নিয়ম হচ্ছে, সবাই জানেন যারা একটু নজর করেছেন, যে কথা আমি বলবো, সমস্ত বিবাহ পদ্ধতিটাই বৈদিক এবং এইভাবেই হয়, কিন্তু সেগুলো ঠিক বোঝা যায় না, কারণ বোঝানো হয় না। তো এখানে কি বোঝানো হচ্ছে, তো এখন অতিথি না, তুমি ওকে বলো ওম পাদ্যম 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 প্রতিগৃহতাম, এটা পা ধোয়ার জল, আপনি স্বীকার করে নিয়ে নাও। বলো ওম প্রতি গৃহণামি, একটু জল নিয়ে যা, স্প্রিঙ্কেল অন ইউর ফিট। আমি যে কথা করেছি প্রত্যেকটা বিবাহে এগুলো হয়, তারা বুঝতে পারেন বোঝেন, কিন্তু আমি বুঝতে পারিনি, আজকে অনেক চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে মধুপর্ক। মধুপর্ক কেন আমি বুঝুন, বাংলায় মনে শাস্তি দিয়েছে, এটা খারাপ নয়। মধুপর্ক কেন, এই জন্য এর তিনটে বিষয় আছে, কিন্তু সাধারণত সমালোচনা করছি না, আমি যা রিসার্চ করে দেখেছি, বিয়ের সময় কোনো একটা পাত্রে একটু মধু বা একটু দিয়ে কুড়ে আঙুল দিয়ে নেড়ে দিয়ে শুকতে বলেন, খেতে বলেন না, কিন্তু একে বলা হয় প্রাশন, যেমন অন্ন প্রাশন, তেমনি মধুপর্কটা প্রাশন। পরিবার থেকে কি কি দিল, প্রথমে প্রসাদ জায়গা দিয়েছে,
পাগুয়ার জল দিয়েছে, মুখ ধোয়ার জল দিয়েছে, পান করার জল দিয়েছে, এবার একটা খাদ্য দিয়েছে। তুমি বলতে পারো যে আমি এসে পটল থেকে এসব দিয়ে তোমার পেট ভরবে না, আমার তো দরকার কচুরি জিলিপি যেমন ভালো খাবার। কিন্তু এইটা তার অর্থ হচ্ছে এই তিনটে বিষয় আয়ুর্বেদ শাস্ত্রে বলে এত শ্রেষ্ঠ যে প্রতিদিন যদি কেউ এটা গ্রহণ করে তার স্বাস্থ্যের উন্নতি হয়। জগতেন ছন্দসা ভক্ষয়ন্তু ওম বিশ্বেত্বা দেবা আনুষ্টুভেন ছন্দসা ভক্ষয়ন্তু। জীবন যখন শুরু হয় নিজেদের ম্যাট্রিমোনিয়াল লাইফ, তখন কিন্তু কন্যা বলে না, কিন্তু কন্যা না বলে তার স্বামী যতটা দেখাশোনা করে স্বামী কিন্তু ততটা দেখাশোনা করতে পারে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, কারণ মানে মানে আমি জানি না, কিন্তু আমি প্রত্যেককে দেখেছি যে কখনোই না তাদের সিক্স সেন্স আছে, তারা ঠিক তার পতিকে না বলা সত্ত্বেও হবে। তো বক্তব্য হচ্ছে যখন এটা উভয় পক্ষের বিবাহ, দুজনে দুজনকে স্বীকার করছে, তাহলে এক পক্ষ কেন বলবে? যেমন বর বলবে আমি তোমায় স্বীকার করলাম, সেখানে তো কন্যাকে বলা উচিত যে আমিও তোমায় স্বীকার করলাম। ঠিক সেইভাবে আপনাদের দ্বারা ও দান হাতে ধরবেন। ওম গৌতম গোত্রোৎপন্নাম ইমাম স্বর্গত বসন্ত দেব মহোদয়স্য প্রপৌত্রী, স্বর্গত গিরীন্দ্রচন্দ্র দেব মহোদয়স্য পৌত্রী, শ্রীমতী চৈতালী দেব মহোদয়ায়া শ্রী গৌতম দেব মহোদয়স্য সৌভাগ্যবতী সায়ন্তনী নাম্নি অলঙ্কৃতাম কন্যা প্রতি গৃহণাতু ভবান। তোমাকে এরকম কন্যার পরিচয় নেবার সময় এরকম করে দেয়, নেবার সময় এইভাবে নেয়। হ্যাঁ, এবার তুমি তোমার কথা বলো। ওম সুনক গোত্রোৎপন্নোহম স্বর্গত দুর্গামোহন ভট্টাচার্য মহোদয়স্য প্রপৌত্র, স্বর্গত সুকুমার ভট্টাচার্য মহোদয়স্য পৌত্র, শ্রীমতী রুম্পা ভট্টাচার্য মহোদয়ায়া শ্রী রঞ্জন ভট্টাচার্য মহোদয়স্য চ পুত্র চিরঞ্জীব ঋত্বিক। গোত্রোৎপন্নাচার্য মহোদয়স্য প্রপৌত্র, স্বর্গত সুকুমার ভট্টাচার্য মহোদয়স্য পৌত্র, শ্রীমতী রুম্পা ভট্টাচার্য মহোদয়ায়া শ্রী রঞ্জন ভট্টাচার্য মহোদয়স্য চ পুত্র চিরঞ্জীব শ্রী ঋত্বিক ভট্টাচার্য নাম বরং প্রতি গৃহণাতু ভবতি। এবার তোমাকে বলি, ওদের বরের সমস্ত পরিচয় উনি দিলেন, দিয়ে বললেন তোমার হাতে বরের সমস্ত উত্তর দায়িত্ব তোমার হাতে দেওয়া হচ্ছে, স্বীকার করছো? বার্তা করে দাও। এবার তুমি বলো। ওম গৌতম গোত্রোৎপন্নাহ স্বর্গত বসন্ত দেব মহোদয়স্য প্রপৌত্রী, স্বর্গত গিরীন্দ্রচন্দ্র দেব মহোদয়স্য পৌত্রী, শ্রীমতী চৈতালী দেব মহোদয়ায়া শ্রী গৌতম দেব মহোদয়স্য চ পুত্রী সৌভাগ্যবতী সায়ন্ত। সমঞ্জন্তু বিশ্বে দেবাহ সমাপো হৃদয়ানি নৌ, সম মাতা বিশ্বা সম ধাতা সম দেশ্রী দধাতু নৌ। চারটে হাত একসঙ্গে ধরো পরপর।
সেই জলটা বার করে যদি কুল পাত্রে রাখা হয় সে কুলবি রাম, আবার সেই জলটা বার করে যদি স্কোয়ারে রাখা হয় সে কুলবি স্কোয়ার। তাই তুমি একে বলছো, দেখো তোমার হৃদয়ে শেপ আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়াল শেপ অফ ইওর হার্ট, কিন্তু যখন আমি আমার এই কোমল হৃদয়কে তোমার হৃদয়ে ঢেলে দেব তখন আমার হৃদয়ের যে শেপ তোমার হৃদয়ের শেপের মতো হয়ে যাবে। তাই ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট, এও তেমনি বলছে আমিও আপনার হৃদয়ের শেপ জানি না, কিন্তু আমার হৃদয় এতটাই কোমল যখন আমার হৃদয়কে আমি আপনার হৃদয় দেব তখন আমার হৃদয়ের আকার আপনার হৃদয়ের মতো হয়ে যাবে। তস্যাস্তে পৃথিবী দেবযজ্ঞে পৃষ্ঠে অগ্নিমন্যা যমন্যাদ্যায়াদধে ধবধয চাস্মান প্রজয়া পশুভির্ব্রহ্মবচসে নাম্নাম তেন সমিধয স্বাহা সদয়িত ব্রহ্ম ক্ষত্রম পাতো তস্মৈ স্বাহা স্বাহা ইদম ঋতাশাহেরিত ধাম্নে অগ্নয়ে তন্দ্রবায ইদন্ নমঃ। এইভাবে যেমন করে মানুষ খাওয়ায় এইভাবে দেবেন, এইভাবে দেবেন। সব বিয়েতে দেয় একসঙ্গে দাঁড়িয়ে হরহরা করে ঢেলে দেয়, এটার কিছু অর্থ আছে। অর্থটা কি? ধানের সঙ্গে কন্যার তুলনা আছে। ধানকে যখন কৃষক জমিতে দেয় তখন এত বড় একটা গাছ হয় তাকে বলা হয় বীজ তোলা। সেই গাছটা যদি মনে করে কৃষক আমি অনেক জল দেবো অনেক সার দেবো আরো বড় হবে, একদিন ঝিমিয়ে পড়বে, কিন্তু একটা দানা দেবে না। কোথায় দেবে? সেই কৃষক তখন ওই ছোট্ট বীজ তোলাকে তুলে নিয়ে সেই ভূমি থেকে তুললো, তুললে অন্য একটা ভূমিকে রাখলো, তখন কি হলো ওই গাছে ওখানে গিয়ে এত ফল দিল। কেউ একে অপরকে ছেড়ে যায় না, অত আগুনের মধ্যেও তারা পুড়ে গেছে তো পুড়েছে একসঙ্গে পুড়েছে, তারা আলাদা হয়নি। তাই তোমাদের এটাও একটা সিগনিফিকেন্স যে তোমাদের জীবনে অগ্নিসহ যতই কষ্ট আসুক না কেন তোমরা ঠিক ওই ভাইয়ের মতো আত্মুষের মতো একে অপরকে ধরে থাকবে, কেউ কাউকে ছেড়ে দেবে না। ঠিক আছে, আমার কথাগুলো শুনবে কেন অসুবিধা হবে? এই জন্য দাঁড়াও, ওর পাটা ধরে ওই পাথরের উপর দিয়ে দাও। কি হয়েছে? হাত জোড় করো, আমি এক একটা মন্ত্র বলবো, এক একটা মন্ত্রে একটা করে আহুতি দিতে হবে। আমরা সাধারণত দেখেছি একটা পিঁড়ি দিয়ে দুজনে দাঁড়ায় পেশেন্টকে একসঙ্গে দিয়ে দেয় ভগায় স্বাহা বলে দিয়ে দেয়, কিন্তু তা নয়। এর এক একটা মন্ত্র বলে তিনবার মন্ত্র বলে একটা করে পরিক্রমা হয়, তার জন্য অনেক সময় দেখা যায় এই খইয়ের উপর চারটে ভাগ করা হয়, একটু করে ঘি দিয়ে একটু একটু করে দেওয়া হয়। আমি যখন স্বাহা বলবো তখন আস্তে করে দিয়ে দেবে। ঠিক আছে, ওম পরিয়মনম দেবম কন্যায় অগ্নিনয় যক্ষত সনু মরিয়মা দেব প্রেতম চতুমা প্রপে স্বাহা ইদ মরিয়মনে অগ্নয় ইদন নমম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশব স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষো বরিষ্ঠনেমিঃ স্বস্তি নো
সমস্ত শক্তি দিয়ে টেনে দিন। বসু, ধন্যবাদ। চতুষ্পতি ভব সামামনু প্রতাপ ভব বিষ্ণুস্থানত পুত্রান বিন্দবহৈ বহুস্তে সন্তো জরদ্রষ্টয়ঃ ওম প্রজাভ্যঃ পঞ্চপতি ভব সামামনু প্রতাপ ভব শিবতমঃ শান্তঃ শান্ততমস্তস্তে কৃণ্বন্তু ভেষজম্। ঈশ্বর তোমাদের দুজনকে নিযুক্ত করেছেন কি জন্য? বলছে তোমার চিত্ত আমার চিত্ত আমার হৃদয় তোমার হৃদয় সবসময় ন্যাচুরালি বি ফেভারেবল। যদি এগেনস্ট হয় কি হবে জানো না? আমি কেন বলবো, তুমি বলো না, তুমি বলো যে যদি ফেভারেবল না থাকো তাহলে কি হবে? হ্যাঁ, এই তো বললেই তো হয় কথা। বধুরিমাম সমেত পশ্যত সৌভাগ্যমস্যৈ। আপনি নিয়ে নিন, শুনুন, আপনি রেখে নিন, দরজা বসে নিয়ে নিন। অন্নকে মাটিতে দিয়ে দেওয়া হয়, অঙ্কুরিত হয়, যদি সেটা অন্ন হয় যেমন ধান গম জম ইত্যাদি, তো সেইরকমই এটা বলা হচ্ছে যে তাদের যেমন বন্ধন আছে আমরাও আজকে দুজনে সত্যের একটা সুতো দিয়ে একে দুজনকে দুজনে পাচ্ছি। নাও দি লাস্ট ডিক্লারেশন অফ দ্য ম্যারেজ সেরিমনি, শেষ বেলায় দুজনে মিলে উচ্চ কণ্ঠে বলো ওম। জোরে বলো, সবাই শুনবে, বলার জন্য তো আছে, বলো ওম। যদি তত হৃদয়ম তব তদস্তু হৃদয়ম মম, যদিদম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। তার মানে আমরা দুজনে তোমার হৃদয় আমার হৃদয় আমার হৃদয় তোমার হৃদয় এক হয়ে সেটাকে বলা হয় দম্পতি। আমরা এখন দেখবো না কে বর কে বধূ, আমরা বলবো একটা দম্পতি। বন্দে সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে, সম্পদে সংকটে নিন্দায় অবমানে, সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চিরই অমৃত নির্ঝরে শান্তি রসপানে, সৌভাগ্যম অস্তু ওম শুভম ভবতু, ওম সৌভাগ্যম অস্তু ওম শুভম ভবতু, পুষ্পবৃষ্টি করুন।
বিয়ে তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তারপরে গল্প মজা আড্ডা খাওয়া দাওয়া এই করতে করতে এখন একটা বেজে গেছে। চলো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, কেমন লাগলো এই নতুন রকম বিয়ে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো নতুন দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে, যেটুকু পেরেছি আমি ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরা জানো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ পজিটিভ এনার্জেটিক বিহেভিয়ার লাভ ইওরসেলফ। চলো আজকে এখন টাটা।